বাগেরহাটে একটি বেকারিতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার ও নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান এ জরিমানা করেন পরে লবণ ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ধ্বংস করা হয় অভিযান পরিচালনাকালে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো ন্যায্য মূল্যে পণ্য বিক্রি ভাউচার সংরক্ষণ নকল ও ভেজাল পণ্য বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদারি থেকে বিরত থাকার নির্দেশনা দেন ভোক্তা অধিদপ্তর বাগেরহাটের দলটি অভিযানে কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সহায়তা করে